আজ মহালয়া, মহালয়া বিষয়ক কতকগুলি কথা বলার ইচ্ছা নিয়ে আমি এখন এলাম। আমরা মহালয়া বলতেই আমাদের মাথায় যেটি আসে সেটি হচ্ছে যে সকালবেলায় উঠে, ভোরবেলায় উঠে চণ্ডীপাঠ, শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শোনা। আর যারা মোটামুটি কলকাতায় থাকেন বা পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন, তাদের কাছে সকালবেলায় বা ভোরবেলায় গঙ্গাবক্ষে গিয়ে তর্পণ, পিতৃতর্পণ বলা হয়। এর বাইরে মহালয়া সম্পর্কে আমাদের বিরাট যে একটা খুব গভীর ধারণা আছে তা কিন্তু সচরাচর দেখা যায় না বলেই আমার হঠাৎ করে মনে হলো যে আরেকটু পরের স্তরটা জানলে কেমন হয়। তো প্রথমেই মহালয়া কি, মানে হঠাৎ করে মহালয়াকে নিয়ে এত, মহালয়াকে এত গুরুত্ব দেওয়া হয় কেন, বা মহালয়া অনুষ্ঠানটা কি? মহান যুক্ত আলয় বা মহযুক্ত আলয় যেভাবেই দেখুন না কেন, এই মহ অর্থাৎ উৎসব, আর মহান মানে যাকে আমরা বলি মহান মানে অনেক বড় একটা পরিসর, আর আলয় মানে হচ্ছে আশ্রয়। তো মহা আলয় অর্থাৎ মহান আলয়, এই থেকেই মহা আলয় থেকেই মহালয় হয়েছে এবং সেটিকে স্ত্রী আকার দিয়ে মহালয়া হয়েছে। এরপরে হচ্ছে মহালয়া অনুষ্ঠানটা কি, মহালয়ার সেই ক্ষণ যার অনেকগুলি মতবাদ আছে, আমি সেগুলিকে একটা জায়গায় এনে আপনাদের সামনে প্রস্তুত করছি। মহালয়ার এই পূর্ণ লগ্নে পিতৃপক্ষ শেষ হয় এবং দেবী পক্ষের শুরু হয়। পিতৃপক্ষ অর্থাৎ অমাবস্যার পক্ষ, মোটামুটি আমরা জানি যে পূর্ণিমার একটা পক্ষ চলে, একটা অমাবস্যার পক্ষ চলে। তো অমাবস্যার পক্ষের শেষ হয় এবং পূর্ণিমার পক্ষের শুরু হয়। এইবারে হচ্ছে যে পিতৃপক্ষ বলা হচ্ছে কেন, কৃষ্ণপক্ষ বললিত হতো। আসলে পিতৃপক্ষ জায়গাটা বুঝতে গেলে আরো দুপা পিছিয়ে আসতে হবে। মর্ত এবং স্বর্গ, এই দুই লোকের মাঝখানে একটি লোক আছে যাকে বলা হয় কিনা পিতৃলোক, এবং এই পিতৃলোকের শাসক যিনি তিনি হচ্ছেন যম, যমদেব যাকে বলি আমরা, মৃত্যুর রাজা যিনি। তো যমরাজ, তার দায়িত্ব হচ্ছে এই মনুষ্য জাতিকে মর্ত থেকে তুলে নিয়ে যাওয়া, এবং এই মর্ত থেকে তুলে নিয়ে গিয়ে তার আত্মা গিয়ে আশ্রয় পায় পিতৃলোকে। তারপর তার পরবর্তী প্রজন্ম থেকে যখন কেউ মারা যান এবং সেই প্রজন্মের সেই আত্মা যখন তাকে যমরাজ নিয়ে যান পিতৃলোকে, তখন তার পূর্ববর্তী প্রজন্ম, মানে এক্ষেত্রে ধরুন একজন মারা গেছেন, তার সন্তান পরবর্তী প্রজন্ম হিসেবে মারা গেলেন, তখন যিনি মারা গেলেন প্রথমে অর্থাৎ বাবা যিনি, তিনি তখন পিতৃলোক থেকে স্বর্গলোকে যান। এরপরে হচ্ছে পিতৃলোক থেকে নরকলোকে যাবেন না স্বর্গলোকে যাবেন, সেই বিচারাদিত তার কর্মফলই সিদ্ধান্ত নেবে। পিতৃলোক থেকে স্বর্গলোক এইরকম যাওয়া যে প্রক্রিয়াটা, সেই জন্য সেইখানে নিচে মানে অর্থাৎ মর্তলোকে তর্পণ দিই আমরা। আমরা তর্পণ দিই ওই দিনটায়, মহালয়ার দিন আমরা তর্পণ দিই। মহালয়ার দিনে কেন আমরা বেছে বেছে তর্পণ দিই, তার কারণটা হচ্ছে, এবং পিতৃপক্ষের বক্তব্যে ফিরে আসি, কর্ণ যখন মারা যান তার আত্মা যখন পিতৃলোকে যায়, স্বর্গলোকের দিকে যাওয়ার অবস্থায় আসেন, তখন তাকে ওখানে খাদ্য হিসেবে সোনা, জহরত, মণিমুক্তা এইসব দেওয়া হচ্ছিল। তো দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করা হলো যে কেন ওনাকে এইসব খাদ্য দেওয়া হচ্ছে কেন। তো তখন দেবরাজ ইন্দ্র বললেন যে তার কারণ হচ্ছে যে কোনো শ্রাদ্ধানুষ্ঠান সে করেনি তার পিতার, তার পিতার প্রতি সে তর্পণ করেনি, কোনো শ্রাদ্ধানুষ্ঠান করেনি, কিছুই করেনি, তাই জন্য তার পিতার প্রতি তিনি চিরকাল ওই সোনা জহরত, পূর্বপুরুষদের তিনি সোনা জহরত সব দিয়ে এসছেন। তো যেহেতু কর্ণ তার পূর্বপুরুষদের সোনা জহরত দিয়ে এসছেন, সেহেতু তাকে ওই সোনা জহরতই খেতে হবে, কারণ এই তর্পণটা এক ধরনের, মানে দেখবেন তর্পণের সময় খাদ্য পিণ্ডদান করা হয়। তো এইবারে তখন কর্ণের বক্তব্য এটা ছিল যে যেহেতু তার একটা বংশ পরিচয় নিয়ে সমস্যা ছিল, তার পিতৃ পরিচয় নিয়ে সমস্যা ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তাই জন্যই কখনো ওই পিতার উদ্দেশ্যে বা তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনোই সেই তর্পণটি করেননি। তার কারণ হচ্ছে তার একটা পিতৃ পরিচয় নিয়ে একটা ক্ষোভ ছিল, একটা অভিমান ছিল, একটা রাগ ছিল, একটা কষ্টের জায়গা ছিল, সে কাহিনী আপনারা সবাই জানেন। তখন কর্ণকে ওই যমালয় থেকে বা দেবরাজ ইন্দ্র ওখান থেকে
এই মর্ত্যলোকে আবার পাঠানো হয়, এবং মর্ত্যলোকে এই শর্তেই পাঠানো হয় যে যাও তাহলে তুমি গিয়ে, তুমি এবার অন্তত গিয়ে তুমি পূর্বপুরুষদের তুমি তর্পণ করে এসো। সেই জন্য সেই সময় তিনি আসেন মর্ত্যলোকে, এসে কর্ণ 16 দিন থাকেন, এবং 16 দিন ধরে পূজা আর্চা তর্পণ দেওয়ার পর তারপরে তিনি আবার ফিরে যান, এবং তারপরে আত্মা স্বর্গলোক প্রাপ্তি হয় এবং অতৃপ্ত থাকে না। তো এই যে 16 দিনটা উনি কাটিয়ে গেলেন, এবং এই যে পুরো গল্পটি ছিল যে পিতৃলোক থেকে স্বর্গলোক যাওয়ার এক ধরনের সমস্যা হয়েছিল সেই সময় সেই জায়গা থেকে, তাই জন্য এই পক্ষটাকে বলা হয় পিতৃপক্ষ। এবং তাই জন্যই মহালয়াতে আমরা সমস্ত পিতৃপুরুষদের, বিশেষ করে মহালয়ার দিন ওই পিতৃপুরুষদের তর্পণ দেওয়া হয়, পিণ্ডদান করা হয়, অতৃপ্ত আত্মা যেন অতৃপ্ত না থাকে ইত্যাদি করা হয়। এই পুরো প্রক্রিয়াটা করা হয় এই কারণেই যে সেদিনকে ওই যেমন কর্ণেরও মানে স্বর্গলোক প্রাপ্তি হলো, আত্মার শান্তি প্রাপ্তি হলো, সেরকমভাবেই আমাদেরও পূর্বপুরুষরা ওই দিনে যদি আমরা ঠিক করে তর্পণ দিই ভক্তি ভরে বিনয় সহকারে ভালোবেসে, তাহলে তাদেরও আত্মার ওই পিতৃলোক থেকে স্বর্গলোকে গমন হয় এবং আত্মার শান্তি কামনা আত্মার শান্তি প্রাপ্তি হয়। তো এটা একটা গেল। আরেকটি কথন কথিত আছে, সেই কথনটি কীরকম, যে মা দুর্গা মহালয়ার দিন অসুর বধ করেছিলেন, মহিষাসুরকে বধ করেছিলেন মা দুর্গা মহালয়ার দিন। আচ্ছা, কখনো মনে প্রশ্ন উঠেছে যে মহিষাসুরের নাম মহিষাসুর হলো কেন? আপনারা জানেন যে মহিষের ভেতর থেকে বেরিয়েছিলেন বলে মহিষাসুর নাম, কিন্তু এর আরেকটি কথনও আছে, সেটিও জেনে রাখুন। মহিষাসুর দক্ষিণ ভারতের কর্ণাটকের বাসী ছিলেন, কর্ণাটক অঞ্চলের বাসী ছিলেন, এবং এই কর্ণাটক অঞ্চল থেকে আসা মহিষাসুর তার নামানুসারে সেখানে যে অঞ্চলটি আছে এখনও সেটি আছে, তখন সেই অঞ্চলটির নাম ছিল মহিষাসুর। পরবর্তীকালে সেই অঞ্চলটির নাম আস্তে আস্তে পরিবর্তিত হয়ে হয় মহীশূর, যাকে কিনা ব্রিটিশরা মাইসোর বলে ডাকে, এবং তাই জন্যই আজও মহিষাসুর মর্দিনী দুর্গার পূজা কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় হয়, কর্ণাটকে তো হয়ই, আস্তে আস্তে ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু দক্ষিণ ভারতীয় মতে পূজাটি হয়। এই তো গেল মহিষাসুরের কাহিনী। এবং মহিষাসুর তখন এই তার দুই সেনাপতি ছিলেন চণ্ড এবং মুণ্ড, তাদের মানে সাহায্যেই বলুন বা তাদেরকে নিয়ে মানে একটা বিরাট সন্ত্রাস সৃষ্টি করেছিলেন গোটা পৃথিবী জুড়ে, এবং সেইখান থেকে দেব দেবীরা তখন অতিষ্ঠ হয়ে পড়েছেন, স্বর্গলোক মর্ত্যলোক সব জায়গায়। তো তখন সেখান থেকে দেবী দুর্গার সৃষ্টি হয়, দেবী দুর্গার 10টি ভুজায় 10টি অস্ত্র থাকে, এবং সেইগুলি প্রদান করেছেন বিভিন্ন দেব দেবীরা তাদের আশীর্বাদ ধন্য হয়ে। তাহলে এরকম অনেক গভীর কাহিনী আছে, এবং তারপরে সেখান থেকে চলে আসে আস্তে আস্তে দুর্গাপূজার কথা। আমি আসবো দুর্গাপূজার কথায়, যে পশ্চিমবাংলায় বা বাংলা প্রদেশে কীভাবে দুর্গাপূজাটা এলো। এরপরে হচ্ছে যে মহালয়া 7 দিন বাদে দুর্গাপূজা হয়, সেটা কেন? সেটা হয় এই কারণে, ধরে নেওয়া হয় যে মা কৈলাস থেকে এই বাংলায় আসতে প্রায় 7 দিন সময় লেগে যায়, সেই জন্যই ওই অতটা সময় লাগে মহিষাসুর মর্দিনী হয়ে মহিষাসুর বধ করে উনি এলেন। লক্ষ্য করে দেখবেন মহালয়াতে যেটার জন্য আমরা সকালবেলা জেগে উঠেছিল হচ্ছে চণ্ডী পাঠ, অর্থাৎ চণ্ডীরূপী মায়ের পাঠ, চণ্ডীরূপী মায়ের পূজন। এবং দেখবেন এই যে মহালয়ার যে পূজার যে মানে পাঠের যে মন্ত্র উচ্চারণ হয়, সেই মন্ত্রতে দেখবেন এটা এক গানটিও আছে, রণচণ্ডী, এই গানটা আছে কিন্তু। এবং শক্তিরূপেণ সংস্থিতা, এইবারে মহালয়ার চণ্ডী পাঠ ব্যাপারটা পরিষ্কার হলো, এবং মহিষাসুর বধ করে মা এবার তার সমস্ত পরিবারবর্গকে নিয়ে আমাদের ধরুন মর্ত্যধামে আসছেন, এবং আসতে প্রায় দিন সাতেক সময় লেগে যায়। এখন যদি কৈলাস থেকে আসে, আমরা যদি খুব জিওগ্রাফিক্যালি ভাবি ব্যাপারটাকে ভৌগোলিকভাবে, তাহলে কৈলাস তো উত্তর ভারতে হিমালয়ের পাদদেশে, হিমালয় একফ্যাক্ট, তো সেই হিমালয় থেকে বঙ্গদিকে আসতে মায়ের সময় লাগে, 7 দিন তো লাগেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই 7 দিনের ব্যাপারটা, ওই 7 দিনের গ্যাপটা দেওয়া আছে। এবং দেখবেন খেয়াল করে যে এই কথাটা খুব প্রচলিত হয় প্রত্যেকবার, যে এবার মা কিসে আসছে,
তো মা এবার কি মা এবার নৌকায় আসছেন, মা এবার হাতিতে আসছেন, অর্থাৎ কোন যানে বা কোন মাধ্যমের কোন পরিবহনের মাধ্যমে মা আসছেন, তাহলে মা এবার কিসের চেপে আসছেন ইত্যাদি, কখনো নৌকো চেপে আসছেন, তো সেটাও দেখুন গঙ্গা বক্ষ দিয়ে যদি আসেন নৌকো চেপে আসবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের শোনা কথা যেগুলো তার সঙ্গে তাল মিলিয়ে আমি তার এই কথাগুলো শোনা কথা কিভাবে হলো, যে লৌকিক কথাগুলো কোন কথন থেকে এই কথাগুলো এসছে বা কোন ইতিহাস থেকে এসছে সেটা আমি তুলে ধরব। ইচ্ছা যদা যদা বাধা।